আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধাদের অবদান কখনো ভুলবে না বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার সরকার মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শে দেশকে গড়ে তুলছে। তিনি বলেন, দেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের যে অবদান তা কখনোই আমরা ভুলব না, তাই আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস 2022 উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন।